আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুচ্ছভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপডেটটিতে লেখা আছে গুচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার পক্ষে উপাচার্যরা। বিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষা না নেওয়ার পক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ উপাচার্যরা। যদিও বিষয়টি আদালতের উপর নির্ভরশীল, তবে নিজেদের যুক্তি আইনজীবীর মাধ্যমে আদালতে দাখিল করার প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। বিভাগ পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমেই বিভাগ পরিবর্তন করতে পারবেন। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো বিভাগ পরিবর্তনের সুযোগ দেবে। সূত্র জানায়, ইতিমধ্যে নিজেদের আইনজীবীর মাধ্যমে রিটের জবাব প্রস্তুত করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সেখানেও বিভাগ পরিবর্তন না রাখার যুক্তি দেখানো হয়েছে। শীঘ্রই আদালতে নিজেদের জবাব পাঠাবে গুচ্ছ কমিটি। নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ পরিবর্তনের সুযোগ থাকছে, তবে এটার জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। নিজেদের ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থীরা। সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিষয়টি বিচারাধীন রয়েছে, বিচারাধীন কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই। প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল রাখা সহ তিন দাবিতে গত 30 মার্চ আদালতে রিট করেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। গত 30 জুন বিভাগ পরিবর্তন ইউনিট কেন রাখা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে নতুন এই আপডেটটি। আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।